বাবা বাছু ছাড় বাচ্চা বেঁচে আছে, হ্যাঁ দেখো বন্ধুরা, আমাদের এই ছাগলটার এখন বাচ্চা হওয়ার সময় হয়নি, কিন্তু ওর পেটে মেরেছে কে, দিয়ে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। খুবই কষ্ট পাচ্ছে এখন, কি অবস্থা। বেঁচে আছে তোমার? তোমার বাবা বেঁচে আছে ছাগলটা, বাচ্চাটা? বাবা বাবা রেজ, বাচ্চাটা কি করে মানে ওই সময়টা হয়ে গেছিল বলে মনে হয় নাকি গো মা, বেশি দিন দেরি ছিল না বলে? আমি ওই সেই ইয়েটা ছিল বলে আমি ভাবছি, তাহলে মনে হয় উমা এই খোল ভুসি উঠে রক্ত পড়বে তো। কি হয়েছে ছেলে না মেয়ে? মেয়ে হয়েছে। আর কিছুদিন গেলে বাচ্চাটা বড় সড়ো হতো বলো। আমি তো ওকে দেখি আমার কেমন হলো, আমি তোমাকে ওই জন্যই তো ডাকলাম, মা একবার এসো। যাবো চুপ কর, বাবা বাচ্চু ছাড় বাচ্চা বেঁচে আছে, হ্যাঁ বেঁচে আছে এই বিষয়ে ভাবলাম তো মরেই যাবে। ওই ওই মোড়ে তো ইয়ে আছে, দেখো ইটুলিটা ফেলে দাও না। আগেরটাও দুটোই মেয়ে হয়েছিল। আগেরটা দুটো লাল আর এটা আবার দুটো কালো। ও আমাদের দুটো মেয়ে হলো গো বৌদি, দেখো যে ক্ষতি করতে চেয়েছিল ক্ষতি আমাদের কিছু করতে পারেনি। দুটো বাচ্চা ছোট হয়েছে কিন্তু দুজনাই বেঁচে আছে, সুস্থ আছে। মানে তোমাদের আবার দু
গুনু হয়েছে ছুনু ওমা তালে এবার তো বাড়িতে ছোট ছোট নাতি নামলি তো ভর্তি আমাদের বাড়ি আর আমরা ছ ছোট নাতি নাতনি মানুষ করে ফেলছি আর হবে না তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুটো বাবু মেয়ে হয়েছে তো যে ক্ষতি করতে চাইছিল ক্ষতি আমাদের কিছু করতে পারেনি বাচ্চাগুলো একটু ছোট হয়েছে এই যা দুটোই সুস্থ আছে এখন মা ওদের আদর করছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে সবথেকে টাটা